নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি আলু পুরি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2-3 কাপ পরিমাণে ময়দা, একটু 1 চিমটে মতো নুন, আর একটু চিনি, আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর আলুটা, যেহেতু আলু পুরি, আলুটাকে কুড়ে দিয়ে দিচ্ছি। দুটো আলু দিলাম, এইবারে দিচ্ছি একটু কসুরি মেথি, আর 1 চামচ পরিমাণে হচ্ছে সুজি, আর একটু জোয়ান হাতে এরম করে কষে এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে মাখি দিয়ে আবার একটু পরে আসছি। বন্ধুরা, এইভাবে মাখছি। তোমরা যেমন করে ময়দা মাখো, একটু শক্ত শক্ত করে, তেমন করেই মাখার চেষ্টা করবে। আমি আমার মতন করছি, তোমাদের যেমন মনে হবে, তোমরা তো নিশ্চয়ই পারো, দেখে করে নিও। সুজিটা দেওয়া হয়েছে কারণ একটু যাতে মচমচে হয়, হ্যাঁ, তার জন্য একটু সুজিটা দেওয়া হয়েছে। আর যেটা বলতে ভুলে গেছিলাম, একটু ময়ান দিয়েছি। ময়ান মানে হচ্ছে সাদা তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। তোমরা দেখতে থাকো, মেখে আমি আসছি তোমাদের কাছে। ডোটা মাখা হয়ে গেছে, এরকম ভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট লেচি কাটবো, লুচির মতন দিয়ে সেগুলো ভাজবো, দেখাচ্ছি তোমাদের। কেটে নিলাম, এবারে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম করতে দিয়েছি, এবার তেল দেবো এর মধ্যে। এটাকে বেলে নিচ্ছি, বেলে নিলাম, এইবারে তেলে ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এটা ফুলবে, দেখো আস্তে
বলছে কেমন? একবার ভেজে নিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, আমার আলু পুরি একদম কমপ্লিট। আলুর দম সহযোগে, একটা মিষ্টি সহযোগে তোমরা ডিনারেও সার্ভ করতে পারো, আবার ব্রেকফাস্টের জন্য পারফেক্ট হতে পারে একদম। তো তোমরা জানিও আমাকে কেমন লাগলো আমার আলু পুরির রেসিপি। আলুর দমের রেসিপিও আসবে অন্য একদিন, নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি আলু পুরি। এরপরে আমাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমাকে সাপোর্ট করে ভুলো না বন্ধুরা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট দিন। বাই বাই বন্ধুরা।